এই যে নদী ভেঙে গেছে, আমরা প্রত্যেক দিন জোয়ারে টলায় এবং ভাড়ায় শুকায় আমাদের পুকুরের মাছ যা কিছু সব ডুবে গেছে, পাকের করে চুলের মধ্যে পর্যন্ত পানি। কিন্তু আপদার চিকুন করে ফেরিবাদ ভাই যদি ঋণ ফেরি বাঁধে আবার ছুটি দেবে, যদি আপদাটা ভালো করে বাঁধতে ভোলক দিত তাহলে মনে আমরা একটু আবার নতুন করে বাস করতে পারতাম। এই বছর যে পানির যে অবস্থা, আমাদের এই রাস্তা পাকা রাস্তাঘাট তলাইয়া পানি পড়তেছে এবং এই ফসল তো শেষ পাবোই না, এবং আমাকে যে মেয়ে ছেলে নিয়ে যে আমরা বাঁচতে থাকবো এইভাবে আমাকে কোনো সম্ভাবনা নাই, এবং আমরা যে আশা করবো যে আমরা বাঁচতে থাকবো থাকতে পারি না, তলাই দিতে আছে বাড়ি ঘরে রান্না বাড়া করে খাইতে পারতেছি না। পাকা রাস্তা খৈরিয়ে পানি পরে, একুলে একুল তো তলাইয়েই শেষ, আমাকে বাসা বাড়ি ডুবে গেছে, পুকুরের মাছ পোনা শেষ, রান্ধে খাওয়া নিয়ে দুপুরের কোনো কায়দা নাই। এবছর আবার এই বিলের এই মহিপুর ইউনিয়ন রাইস তলাইয়ে যাইতে আছে, পরিস্থিতি দেওয়া যাইতে আছে।